আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ইব্রাহিম টেক বিডি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের একটি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে ভিডিওতে সেই নোটিশের বিস্তারিত ডিটেল শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, কারণ আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল। এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সবার আগে পাবলিশ করার চেষ্টা করে থাকি। তো দেখো অলরেডি অসংখ্য ভিডিও আছে, চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো আমি কিন্তু নোটিশটি অলরেডি ওপেন করে ফেলেছি। এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে, এই যে তোমাদের বিজ্ঞপ্তিটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত। তো দেখো যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটি আর্টস গ্রুপের বাংলা, আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও ইসলামিক স্ট্র্যাটেজি বিষয়ে 2020 সালে শিক্ষাবর্ষ 2019-20 এমফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। তো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো আপত্তি থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট একাডেমিক কমিটি চেয়ারম্যানের বরাবর লিখিত আবেদন নিম্ন স্বাক্ষরকারীর নিকট জমা দিতে হবে। তো নির্ধারিত সময়ের পরে এ সম্পর্কিত কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণ করা হবে না। তো আশা করি ক্লিয়ার। যে তো এটার মাধ্যমে বুঝতে পারতেছো যে তোমরা এই যে এমফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার যে সকল শিক্ষার্থীরা রয়েছে, এই যে এখানে তোমাদের বাংলা, আরবি, ইসলামিক স্টাডিজ এই কোর্স সমূহে, তো এগুলোর ফলাফল কিন্তু পাবলিশড হয়ে গেছে। এই ফলাফলটি কিভাবে দেখতে পারো আমি একটু তোমাদের দেখাই এখন। তোমরা ফার্স্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল এই ওয়েবসাইটে আসবে। এখানে আসার পরে তোমাদের কাজ হচ্ছে উপরে কোনায় দেখতে পারো, একদম উপরে কোনায় যে এখানে লেখা আছে রেজাল্ট নামে একটা অপশন পাবে, এর উপর জাস্ট ক্লিক করে দেবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি বেশ কয়েকটা অপশন আসবে, তার ভিতর দেখতে পারবে এখানে রিসেন্টলি রেজাল্ট। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে, করার পরে দেখতে পারবে যে এখানে এই যে সিলেক্ট এক্সামিনেশন নেম, অর্থাৎ এখান থেকে তোমরা যেই কোর্সের বা যেই ইয়ারের বা যেখানকার স্টুডেন্ট রয়েছো সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। দেখো এখানে অনেক আছে, এই যে সিএস ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তারপরে যে মাস্টার্স ফাইনাল, তারপরে মাস্টার প্রিলিমিনারি, তারপরে দেখো এই যে ব্যাচেলর অফ অনার্স, অনেকগুলো কোর্স আছে এখানে। অথবা তোমরা এখানে দেখতে পারো অন ক্যাম্পাস, এখানে ক্লিক করবে, করার পরে দেখতে পাচ্ছ এখানে যে এম ফিল পিএইচডি, অর্থাৎ এখানে তোমরা আমি যে রেজাল্টটি দেখালাম এটা কিন্তু এম ফিলের, এই যে এম ফিল কোর্স ওয়ার্কার। তো এই ফলাফলটা তোমরা যেখান থেকে আসবে অন ক্যাম্পাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এম ফিল পিএইচডি ইত্যাদি আছে। তো এরপর জাস্ট যদি ধরো এম ফিলে ক্লিক করে দাও, ক্লিক করার পরে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানে রোল লিখতে হবে, এবং এই ক্যাপস কোডটা তোমাদের নিচে এখানে লিখতে হবে। লেখার পরে সার্চ রেজাল্টে ক্লিক করলে তোমরা তোমাদের ফলাফলটি দেখে নিতে পারবে। তো এইভাবে খুব সহজে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখে নিতে পারবে। আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার। কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও আসবো, সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।